বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নতুন বাজেটের আগে আরেক দফা বেড়েছে জ্বালানি তেলের দাম জুন মাসে ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা পঁচাত্তর পয়সা পেট্রোল আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা এবং অকটেন একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে সমন্বয় পদ্ধতি চালুর শুরুতে কমলেও পরপর তিন মাস জ্বালানির দাম বাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ আসলে সরকার আমাদের ঝিকে মেরে বউকে শেখানোর মতো শেখাচ্ছে আমাদের সকালে এক কথা বলতেছে আবার সমন্বয় করবে এই করে করে তো আগের দামে আবার ফেরত আসলো বছরে দশ বার সমন্বয় করার দরকার নাই একসাথে দুশো টাকা করে দিবে দুশো টাকা করে দিলে সমন্বয় যাবে সরকারের কাছে অনুরোধ করি যে ওনারা জানে এটা বিবেচনা করে যে পূর্বে তেল বাড়াবার আগে জানে জিনিসটা আর একটু চিন্তা ভাবনা করে বাড়ায় কারণ তেলের সাথে সব কিছুর সাথে সম্পর্ক তেলের দাম বাড়লেও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া সম্ভব হয় না বলে অভিযোগ করেন বাইক রাইডাররা যে কয়া ইনকাম করবো সেই আমার তেলেই চলে যাচ্ছে কিন্তু আমার ভাড়াটা বাড়ছে না দুই দুই তিন মাসের মধ্যে আপনার দুইবার বাড়ানো হয়েছে কমানো হয়েছিল একবার আর বাড়ানো হয়েছে দুইবার তো এখন প্রতিক্রিয়া আর কি আমার আমাদের আমি উবার চালাই তো এই যে মনে করেন যে ভাড়া যেরকম পায় ওই আগের মতোই পায় এখন তো মনে করেন যে আর বাড়াত বেশি দিবে না বিশেষজ্ঞরা বলছেন ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বাভাবিক নয় তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারের ভর্তুকি দেওয়া উচিত টাকার অবমূল্যায়নের কারণেও কিন্তু এই এই দামটা তাতেও কিন্তু দামটা কমতো আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু অবমূল্যায়নের কারণে কিন্তু এটা এই পঁচাত্তর পয়সাটা বেড়ে গেল এখন অবমূল্যায়ন যদি ডলারের চলতেই থাকে তাহলে কিন্তু কিছু করার নেই সরকার কিন্তু একটা সিচুয়েশনে ভর্তুকি দেওয়া উচিত আমি মনে করি স্পেশালি ডিজেলের কারণ ডিজেলটা আমাদের সেচে ব্যবহার হয় ডিজেলটা আমাদের পণ্য পরিবহনে ব্যবহার হয় এবং যেই পণ্যটা শহরে ব্যবহার হয় স্পেশালি কাঁচামাল ঝাঁক সবজি এগুলার উপরে একটা প্রভাব পড়ে বিশ্ববাজারের সাথে সমন্বয়ের যে নীতি সরকার গ্রহণ করেছে তা ফেল করেছে এ কথা বলার সময় এখনও আসেনি বলেই মনে করেন তিনি এখন পর্যন্ত সরকার যেই নীতি করেছে সেই নীতির মধ্যেই আছে আমি মনে করি এখানে কিছু বলার নাই আমাদের প্রক্রিয়ার ব্যাপারে বলছি যদি দেখি যে এটা কমে হয়ে গেছে সরকার তখন অবশ্যই তখনও আমরা আপত্তি করব কিন্তু আপত্তি করার সময় এখনও আসেনি দালানির দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা